লোকসানের মুখে বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হতে বসেছে দিনাজপুরের বোচাগঞ্জের শেতাবগঞ্জ সুগার মিলের কোটি কোটি টাকার যন্ত্রপাতি। ছাঁটাই করা হয়েছে অধিকাংশ শ্রমিক, চরম দুর্ভোগে দিন কাটছে শ্রমিক ও আখ চাষীদের। দিনাজপুর থেকে রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বোচাগঞ্জের শেতাবগঞ্জ সুগার মিলে পড়ে আছে যন্ত্রপাতি। প্রায় তিন বছর ধরে বন্ধ মিলটি। 2020 সালের ডিসেম্বর থেকে লোকসানের মুখে বন্ধ হয়ে যায় আখ মাড়াই কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকায় জং ধরেছে বিভিন্ন যন্ত্রপাতিতে। নষ্ট হতে বসেছে কোটি কোটি টাকার এসব যন্ত্রপাতি। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে খোলা আকাশের নিচে পড়ে থাকা আখ পরিবহনের ট্রাকগুলো। আমাদের মনে কর লোকজনের ম্যানেজমেন্ট কমিটি ঠিক নাই, এই জন্য মিল বন্ধ আছে। মিলটা চালু থাকলে লাভ হইতো, এবং অতদূর কুশারটা পাঠানোর জন্য লস, কী করবেন, উপায় তো নাই। 1933 সালে প্রতিষ্ঠিত হয় শেতাবগঞ্জ সুগার মিল। প্রতিষ্ঠার পর থেকে 1995 সাল পর্যন্ত লাভের ঘরেই ছিল মিলটি। এর পরের বছর থেকেই লোকসান গুনতে শুরু করে। 2020 সালে বন্ধের আগ পর্যন্ত লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় 400 কোটি টাকা। মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে মিলের অধিকাংশ শ্রমিক ও স্থানীয় আখ চাষিরা। যারা শ্রমিক ছিল সেখানে একটু দুর্নীতি ছিল, দুর্নীতি আর কৃষক ভাইরা সাধারণত কুশারের ন্যায্য মূল্যটা পাইতো ঠিকই, কিন্তু খুব দেরিতে, এই জন্য মানে পার্সেন্টেজের দিয়ে টাকা নিত। এইভাবে কৃষক হয়রানি হওয়ার পর থেকে কৃষক কুশার করা আপাতত বন্ধই করে দিয়েছে। আর সুগার মিল তো সাধারণত কুশার ছাড়া চলবে না, এই ক্ষেত্রে সুগার মিলও বন্ধ হয়ে গেছে। শেতাবগঞ্জ যে সুগার মিলটা চালু থাকলে আমাদের ভালো হইতো, আর মনে করেন যে ঠাকুরগাঁ সুগার মিলে যাইতে মনে করেন যে একটু লাভবানটা একটু হলেও কম হচ্ছে আর কি, একটু হলেও কম হচ্ছে, এখানে থাকলে আর লাভবানটা একটু বেশি হইতাম। 2020 সালে মিলের কর্মকর্তা কর্মচারী ছিল 750, বর্তমানে রয়েছে 95 জন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের কাছে মিলের দেনা প্রায় 10 কোটি টাকা। এছাড়াও প্রতি বছর ব্যাংক সুদ দিতে হচ্ছে 33 থেকে 34 কোটি টাকা। মিলের জমি লিজ দিয়ে বছরে আয় 7 থেকে 8 কোটি টাকা, তা দিয়ে বকেয়া পরিশোধ করা হচ্ছে শ্রমিকদের। যদি 3000 একর আবাদ হয়, 1000 বাদ থাকে তবু তো লাভ হবে, কিন্তু মিলে দুর্নীতির জন্য মিল বন্ধ হয়ে আছে, বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই জন্য খুলতে পারতেছে না, লস কেন হবে লাভ ছাড়া। সুগার মিলটি চালুর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান। আমরা যেটা চাচ্ছি জয়েন্ট ভেন্ট করার জন্য কয়েকটা প্রপোজাল আছে, সেটা নিয়ে অনেকেই দেখতে খামারগুলি ঠিক ইউভি হয় ভালো দেখে সেসব আমাদের ইউটিউবে ভালো পাচ্ছে হবে খেলা। মিলে আখ চাষের জমির পরিমাণ 3,860 একর, বর্তমানে আখ চাষ হচ্ছে মাত্র 684 একর জমিতে, যা সরবরাহ করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিলে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত রেখে আবারও শর্তযুক্ত মুক্তি দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবছর 24 সেপ্টেম্বর জামিনের 6 মাসের মেয়াদ শেষ হবে খালেদা জিয়ার। একই সময়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বক্তব্য নিয়ে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভুঁইয়াকে শৃঙ্খলা ভঙ্গের কারণে বরখাস্ত করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সেপ্টেম্বরের 24 তারিখ ওনার 6 মাস শেষ হয়ে যাবে এই মাস, এই বছর তাকে আগের মতন আবারও 6 মাস তার শর্তযুক্ত মুক্তির এবং তার কারাদণ্ড স্থগিত রেখে তাকে মুক্ত দেওয়া হয়েছে।